নমস্কাৰ মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আজি মই তোমালোকৰ ওচৰলৈ আহিছোঁ উচ্চতৰ মাধ্যমিক দ্বিতীয় বৰ্ষৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ বাবে পাঠ্যপুথি অন্তৰ্ভুক্ত এটি কবিতালৈ। কবিতাটিৰ নাম হ'ল কৰুণতন আৰু কবি নিৰ্মল প্ৰভা বৰদলৈ। এই কবিতাটি সম্পৰ্কে আলোচনা কৰিবলৈ লোৱাৰ আগতে আমি জানিব লাগিব কবি পৰিচয় অর্থাৎ নির্মল প্রভা বরদলৈর বিষয়ে সংক্ষেপে। আর এই সম্পর্কে তোমালোকর পাঠ্যপুথিত ভালদরে দিয়াই আছে, তথাপিও মই অকমান সংক্ষেপে তোমালোকক কিছু কিছু কথা কই যাও। নির্মল প্রভা বরদলৈর জন্ম হয় শিবসাগরত 1933 সনত। আর প্রথমে তেখেতে বিবরুয়া মহাবিদ্যালয়ত আর তারপর গুহাটী বিশ্ববিদ্যালয়ের অসমিয়া বিভাগত অধ্যাপিকা হিসেবে কাম করে। বনফরিঙর রং তেখেতৰ প্ৰথম কবিতা পুথি। তেখেতৰ কবিতা পুথি কেইখন হ'ল দিনৰ পিছত দিন, সমীপেশু, সুদীৰ্ঘ দিন আৰু ঋতু। গীতৰ পুথি কেইখন হ'ল সোণবৰণীয়া আই, সুৰীয়া মাত। গৱেষণামূলক গ্ৰন্থ হ'ল দেৱী, শিৱ, সূৰ্য। 1983 চনত তেখেতে সুদীৰ্ঘ দিন আৰু ঋতুৰ বাবে সাহিত্য একাডেমী বঁটা লাভ করে। তারপর 1991 সনত দুধনৈত অনুষ্ঠিত হওয়া অসম সাহিত্য সভার অধিবেশনত সভাপতি হিসাবে সভাপতিত্ব করে। তারপর 2004 সনত তেখেতর মৃত্যু হয়। এটা তোমালোকর পরীক্ষাত হয়তো এনেকুৱা ধরনের এক নম্বরী বা দুই নম্বরের কিছু প্রশ্ন থাকে, তেখেতর কবিতা পুথি কেখনের নাম লিখা, তেখেতর গীতর পুথি দুখনের নাম লিখা, বা দেবী কার রচনা, সূর্য কার রচনা, তেখেতে কোনখন অসম সাহিত্য সভার কোনখন কিমান সনের কোনখন অধিবেশনত সভাপতিত্ব করেছিল, এনেকুৱা ধরনের সৰু সৰু প্রশ্নবিলাক আহিব পাৰে। তোমালোকে ভালদরে চাবা আর তোমালোকর পাঠ্যপুথি দিয়াই আছে নির্মল প্রভা বরদলৈর বিষয়ে জানি লবা। আর তাতকে যদি বেশিকে জানিব বিচারা আর বিভিন্ন কিতাব পাবা অসমীয়া সাহিত্যত, সেই কিতাব সমূহ অধ্যয়ন করলেও পিছর পর্যায়ত তোমালোকর যেতিয়া প্রয়োজন হব তেখেতর বিষয়ে ভালদরে জানি লবা, বুঝি লবা। এতিয়া তোমালোকক যিটো কবিতা পঢ়িবলৈ দিছে কৰুণতম, এই কৰুণতম কবিতাটি এখন বিশেষ তেখেতৰ এখন কাব্য পুথি অন্তৰ্গত। সেইখন হ'ল দিনৰ পিছত দিন। আৰু তোমালোকক সুধিব পাৰে কোনখন কাব্য গ্ৰন্থৰ অন্তৰ্গত এই কবিতাটি। তাৰ তেখেতৰ কবিতাৰ বিষয়ে আলোচনা কৰাৰ আগতে তেখেতৰ কবিতাৰ কেইটামান বৈশিষ্ট্য সম্পৰ্কে আমি জানি ল'ব লাগিব। তাৰে প্ৰথম বৈশিষ্ট্য হ'ল তেখেতৰ কবিতাৰ এটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হ'ল তেখেতৰ কবিতাই হওক গীতেই হওক তাৰ আকৰ্ষণীয় শব্দ সজ্জা। গীতো রচনা করেছিল তেখেতে, আর তেখেতর সুমধুর গীতবিলা তোমালকে যদি ভালদরে জানি লওয়া তেতিয়া তোমালকে গম পাবা তেখেতর কবিতাই হোক গীতেই হোক তার শব্দ সজ্জা অতি মনোরম। দুই নম্বর, চুটি চুটি কাব্যিক ভাষারে মনের ভাব প্রকাশ করার তেখেতর যে দক্ষতা আছে সেয়া সচাকৈ আচৰিত। নগরিয়া জীবনের প্রতি বিদ্বেষ তেখেতর কবিতার আন এক অন্যতম বৈশিষ্ট্য। আর নেক্সট এটা হল গাঁলিয়া জীবনের প্রতি আকর্ষণ। এই দুটা বৈশিষ্ট্যই আমি নগরিয়া জীবনের প্রতি বিদ্বেষ আর গাঁলিয়া জীবনের প্রতি আকর্ষণ তেখেতর কবিতা দেখিবলৈ পাও। এটা তোমালোকক যেটু কবিতা পাঠ্যপুথির অন্তর্ভুক্ত করেছে কৰুণতম কবিতাটি, কবিতাটি কেনেই ছুটি কবিতা। কবিতাটি প্রথমে মই এবার পাঠ করে দিছো। কবিতার শিরোনাম কৰুণতম, কবি ডক্টর নির্মল প্রভা বরদলৈ। আহিনর পথারর গুণ কেনেবাকে নাকত আহি লাগিলে, মই হেরা পাউন মোর দেউতা দোকানর জাপ ভঙা গামোচার সুবাহত, মই হেরা পাও মোর আই। মই মোক মোর সন্তানর কারণে কত হয়ে যাম কত। কবিতাটির এতিয়া আমি আহাসুন মূল ভাব সম্পর্কে বা সারাংশ সম্পর্কে অকমান জানি ল। আধুনিক অসমীয়া কবিতার ইতিহাসত ডক্টর নির্মল প্রভা বরদলৈর কৰুণতম কবিতাটি এক অন্যতম সংযোজন। এই এধানিমান কবিতাটির মাজেরে কবিয়ে অসমৰ গ্রাম্য পরিবেশের প্রতি কবির
গভীর আকুলতা সহজ সরল ভাষার মাজেরে প্রকাশ পাইছে। আহিনৰ পথাৰৰ গোন্ধ নাকত লাগিলেই কবির গ্রাম্য কৃষিজীবী সমাজখনলৈ মনত পড়ে, তেওঁৰ মনত পড়ে তেওঁৰ দেউতাকলৈ, কারণ কবির দেউতা এজন কৃষক, পথাৰৰ লগত দেউতাকৰ নিবিড় সম্বন্ধ। সেইবাবে কবিয়ে আহিনৰ পথাৰৰ গোন্ধত পুনৰ উভতাই পায় বা খুৰাই পায় তেওঁৰ দেউতাকক। দোকানৰ জাপ ভঙা গামোচাৰ সুবাসত কবিয়ে খুৰাই পায়, কবিয়ে বিচাৰি পায় তেওঁৰ মাকক। কবিৰ মাতৃ এগৰাকী শিপিনী, সেইকাৰণে শিপিনীয়ে শালত বোৱা গামোচাখন তাৰ ৰং বিৰঙৰ ফুলৰ চানেকিবোৰে কবিৰ প্ৰাণ আকৰ্ষিত কৰে। আধুনিক যুগত দোকানত বিক্ৰীৰ বাবে আমদানিকৃত গামোচাৰ জাপৰ সুবাহে কবিক মাকলৈ মনত পেলাই দিয়ে। ঐতিহ্যৰ প্ৰতি সচেতন কবিৰ এয়া এক চিত্তকৰ্ষক অনুভূতি। গ্রাম্য জীবনের প্রতি কবি গভীরভাবে অনুরক্ত। আধুনিকতার গ্রাসত হওয়া গ্রাম্য জীবনের দ্রুত পরিবর্তন কবিয়ে তীক্ষ্ণ দৃষ্টিরে লক্ষ্য করেছে। আধুনিকতার করাল গ্রাসত আমার সকলো হেরাই যাওয়ার উপক্রম হয়েছে। আমার নিজস্বতা নোহোৱা হলে আমি আমার বংশধর বা আমার সন্তান সকললৈ কি থৈ যাম, সেই বিষয়ে কবি অতি চিন্তান্বিত। পরিবর্তনের কোবাল বতাহত উঠি ভাসি যাব লাগিলে নিজের সন্তানের ওচরতে আমি যেন অচিনাকি হয়ে রম, আর এই আকাঙ্ক্ষাতে এই আশঙ্কাতে কবিয়ে গভীর বেদনা প্রকাশ করেছে কবিতাটির যোগেরে। কবি দুঃখবোধ প্রকাশ পাইছে কবিতাটির মাঝে। কবিতাটি মূলভাব এইখিনিয়ে তিনিটা দফাত লিখা। প্রথমে কৈছে যে দেউতাকর পথারর যেতিয়া আহিনৰ পথারর গোন্ধ পায় তেতিয়া দেউতাকলৈ মনত পড়ে। দ্বিতীয় দফাত কৈছে যে দোকানৰ জাপ ভঙা যেতিয়া কাপোৰৰ গামোচাৰ সুবাহত কবিয়ে ঘূৰাই পায় নিজৰ মাকক, আৰু এইবিলাক অনুভৱ কৰি কবি নিজেই ভাবিছে যে আমি আমাৰ সন্তানৰ কামৰ কাৰণে আমাৰ পিছৰ প্ৰজন্মৰ কাৰণে আমাৰ অস্তিত্ব ক'ত থাকিব, আমি কি দি থৈ যাম, আমি কিবা দি থৈ যাবলৈ পাৰিমনে যে যাক সুঁৱৰি সিহঁতে আমাৰ অস্তিত্ব অনুভৱ কৰিব। এনেকুৱা ধৰণৰ এটা দুখবোধৰ মাজেৰে কবিতাটি, বেদনাবোধেৰে কবিতাটি সমাপ্ত হৈছে। কবিতাটি ইমানে। ইয়াৰ উপৰিও তোমালোকে আৰু এটা জানিব লাগিব আৰু এটা বিষয়ে, সেইটো হ'ল আধুনিক কবিতা সম্পৰ্কে, আধুনিক কবিতাৰ বৈশিষ্ট্য সম্পৰ্কে। মই পিছৰ ভিডিঅ'ত এই সম্পৰ্কে কবিতাৰ আধুনিক হওক, ৰমন্যাসিক হওক, ৰোমান্তিক কবিতাই হওক বা তোমাৰ প্ৰগতিবাদী কবিতা, এই সম্পৰ্কে পিছৰ ভিডিঅ'ত মই আলোচনা কৰিম। আজিলৈ ইমানে, নমস্কাৰ।